গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে জন্মাষ্টমী স্পেশাল পর্বের পর্ব নাম্বার 2-এ চলে এলাম। আগের দিনের ভিডিওটাতে সবাই খুব ভালোবাসা দিয়েছো, থ্যাংক ইউ। আজকে তোমাদেরকে দেখাবো তালের পাটিসাপটা। পাটিসাপটা তো নর্মাল হয়েই থাকে, তো তালের মরশুমে ভাবলাম আজকে ওই নর্মাল পাটিসাপটাতে একটা টুইস্ট আনার জন্য তাল দিয়ে দেবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো রেসিপিতে যাওয়ার আগে সবাইকে বলে দিই অসংখ্য ধন্যবাদ এইভাবে বন্টিকে সাপোর্ট করার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর পুরো ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার নিশ্চয়ই করবেন আর কমেন্টও করবেন। তো চলুন আজকে রেসিপিতে চলে যাই। বাজার থেকে নারকেল আর তাল নিয়ে আসা হয়ে গেছে। আগের ভিডিওতেই আমি দেখিয়ে দিয়েছি কীভাবে তালের পাল্পটা বের করে নিচ্ছি। যদি কেউ আগের ভিডিও দেখে না থাকেন তাহলে প্লিজ আগের ভিডিওটা গিয়ে দেখে নেবেন। জন্মাষ্টমী স্পেশাল পর্বের ভিডিওতেই রয়েছে প্রথম দিকে তালের পাল্পটা কীভাবে আমি বের করে নিচ্ছি, আর নারকেলটা আমি কুড়ে নিয়েছি, সেটা দেখালাম না। এবার রান্নায় চলে যাই। পাটিসাপটা যেমন নর্মাল হয় সেরকমই করবো, শুধু তালের পাল্পটা অ্যাড হবে। তো পাটিসাপটার ভেতরের পুরটার জন্য নারকেল, চিনি আর আমুল দুধ নিয়ে ভেতরের একটা পুর বানিয়ে নেবো। দেবো ওখানে একটু এলাচ গুঁড়ো, আর যে পাটিসাপটার যে ব্যাটারটা রেডি করব সেটার জন্য ময়দা, সুজিটাকে আমি ভিজিয়ে রেখেছি, আর জাস্ট এতে অ্যাড করে দেবো তালের পাল্প। তালেই হয়ে যাবে তালের পাটিসাপটা। এবার তালের পাটিসাপটার পুরটা বানানোর জন্য আমি কড়াইয়ে নারকেলটা দিয়ে দিলাম। আমি এখানে পুরটা রেডি করে নেবো, দিয়ে দিলাম চিনি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে পুরটা এখানে রেডি করে নেবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এই নারকেলের মিষ্টিটা কিন্তু এমনিতেও করে রাখলে রাতে রুটিতে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারেই লো রাখতে হবে। এবার আমি একটা বাটিতে একটু জল নিয়ে আমুল দুধ গুলে নেবো। যে কোনো মিষ্টি বানানোর ক্ষেত্রে যেখানে দুধের দরকার হয় সেখানে যদি আমুল দুধ দেওয়া হয় টেস্টটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায়। তো আমি এখানে আমুল দুধটা গুলে এই নারকেলের পুরের মধ্যে যে কড়াইয়ে রেডি হচ্ছে তার মধ্যে আমি দিয়ে দেবো। খুব সুন্দরভাবে পুরটা রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম সামান্য এলাচের গুঁড়ো। এবার পুরটা আমি নামিয়ে নেবো। ওদিকে আমার ভেতরের পুরটা রেডি হয়ে গেছে, এদিকে পাটিসাপটার যে ব্যাটারটা রেডি করব সেটা রেডি করে নিচ্ছি। এদিকে আমি ময়দা দিয়ে দিলাম, আর ভিজিয়ে রাখা যে সুজি ছিল সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে অ্যাড করে দেবো তালের মাড়িটা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। সব কিছু মিক্স করে নেবো। পাটিসাপটার ব্যাটারটা সরু চাকলির মতো কিন্তু অতটা পাতলা হবে না, আবার মোটাও হবে না। যেহেতু এর মধ্যে পুর দিয়ে করব তার জন্য ব্যালেন্স করেই এই ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এই যে পাটিসাপটার ব্যাটারটা আমার এতটাই ঘন হয়েছে বুঝতেই পাচ্ছেন দেখে, আর এদিকে পুরটাও রেডি। এদিকে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, ভালো করে তেল ব্রাশ করে দিলাম। এবার এক চামচ করে আমি দিয়ে দিই পাটিসাপটার ব্যাটারটা, ভালো করে স্প্রেড করে নেব। একটুখানি হয়ে গেলেই দিয়ে দেবো হচ্ছে হলো ওপর থেকে পুরটা, দিয়ে ভাঁজ করে নেব যেভাবে নর্মাল পাটিসাপটা হয় আমি সেভাবেই করছি। হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। এইভাবেই বাকি পাটিসাপটাগুলো আমি করে নিচ্ছি। কার কার এমনি পাটিসাপটা মানে যেটা নর্মাল পাটিসাপটা খেতে ভাল লাগে নিশ্চয়ই কমেন্টে জানিও। পাটিসাপটা সব রেডি করে নিয়েছি, এবার প্লেটিংয়ের পালা। তো তৈরি হয়ে গেল তালের পাটিসাপটা জন্মাষ্টমী স্পেশাল পর্বের 2 নম্বর রান্না। আরও রান্না আসতে চলেছে, সবই ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো তালের পাটিসাপটা সেটা নিশ্চয়ই বন্ধুরা কমেন্টে জানিও। নর্মাল পাটিসাপটা তো করাই হয়ে থাকে, তার জন্যই তোমাদের সাথে আজ শেয়ার করলাম। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। তালের পাটিসাপটা রেসিপিটি কমেন্টে নিশ্চয়ই জানিও কেমন লাগলো, তোমরাও পড়ে খেয়েও। তালের মরশুম তো চলছেই, তার জন্যই তালের ভ্যারাইটিস রান্না নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, টাটা। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।